অযু অবস্থায় দোয়া করবেন, অযু অবস্থায়। কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শোনে বেশি। সুবহানাল্লাহ, সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন। কি মুখী? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না। অন্যমুখী হয়েও করলেও কবুল হয়, কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে তিনবার ইস্তেগফার পড়ে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন, কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়ারি, আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানা চাই, ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া, কথা বলেন। তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ, হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতেন। মক্কার দাওয়াতি জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল, অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইনদাক বি উমর ইবনুল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম, আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় খাত্তাবের বেটা ওমর, নয় হিশামের বেটা আবু জাহাল। ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন, হঠাৎ সাইয়েদনা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করবেন বলে। সাহাবারা এসে তথ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটেন, দৌড়ান, পালিয়ে যান, ওমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহর হাবিব বললেন, না তোমরা ভুল বুঝছো, তোমরা সরে যাও, দরজা খুলে দাও, আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে। সাইয়েদনা ওমরে ফারুক আসলেন, এসে তলোয়ার রেখে দিলেন, আঙ্গুল তুলে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি? বাইরে চলেন। আল্লাহর হাবিব বললেন, না এটা মাক্কী জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর উমরে ফারুক বললেন, তাহলে আলাইসাল কুরআনু কিতাবুন হাক, এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয়? এটা কি সত্য কিতাব না? আলাইসাল ইসলামু দীনুন হাক, আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়? আলাইসাল্লাহু রব্বুন হক, আমাদের আল্লাহ কি সত্য রব নয়? আল্লাহর হাবিব বললেন, সত্য। তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, ঘরে বসে কেন? আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন? আমি একটা মিছিল দিব। আল্লাহর হাবিব বললেন, যাও আস্তে ধীরে মিছিল দাও। বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবীর জুড়ে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মক্কার জমিনে তাকবীর শুনে কাফির মুশরিকরা অবাক, দৌড়ে আসছে, কিরে কার এত বড় সাহস, আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয়। এসেই দেখে মিছিলের সামনে ওমর, মিছিলের সামনে কে? ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে আরেক দৌড়। ময়দান ফাঁকা, খালি মাঠে সাইয়েদ ওমর ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর দোয়ার বরকত আছে না নেই? এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন, আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে? আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব। কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না। আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন, কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায়, ঠিক কিনা? একটা কম্প্রিহেনসিভ দোয়া সবাই পারেন, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও, আখিরাতেরও সব কল্যাণ দাও, আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাইতেছেন? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও, ও ফিল আখিরাতি হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও, ও কিনা আযাবান্নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন, আখিরাতে যা আছে ওইটাও নাকি নিবেন, তা বাকি রাখছেন কি? আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন, সবই তো চাইলেন এই দোয়ায়, কোনো কিছু বাকি আছে এই দোয়ায়? ইউসুফের খিলের ভাইয়েরা, এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে? তাহলে এই দোয়া যদি আপনি করেন, পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব? এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো, বেশি বেশি মনে থাকবে, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন দোয়া? এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রসিডিউর আছে। প্রসিডিউর নাম্বার ১, অজু অবস্থায় দোয়া করবেন। অজু অবস্থায় কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শোনে বেশি, সুবহানাল্লাহ। সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন, কিমুখী? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না, অন্যমুখী হয়েও করলেও কবুল হয়, কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে তিনবার ইস্তেগফার পড়ে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন, কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়ারি, আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানা চাই, ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া, কথা বলেন। তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ, হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন, সুবহানাল্লাহ। পড়েন আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন, বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন, আল্লাহুম্মা সকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ তুমি বৃষ্টি দাও, কল্যাণ করো বৃষ্টি, যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে, যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে, এরকম কল্যাণ করো বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি করো না, পড়েন আমি। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও, মদিনাতে বৃষ্টি দিও না, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আপনারা করবেন।